জাতিসংঘে আবারও কাশ্মীর নিয়ে সুর চড়ালেন এরদোগান। কারাবাখে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণ, যুদ্ধবিরতিতে সম্মত উভয় পক্ষ। জাতিসংঘের অধিবেশন থেকে সরিয়ে দেওয়া হল ইসরায়েলি দূতকে। সবশেষে জানবেন গুপ্তচর ভিত্তির কাছে বেহাত হচ্ছে পশ্চিমাদের গোয়েন্দা তথ্য। জাতিসংঘে কাশ্মীর নিয়ে কথা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কাশ্মীর ইস্যুটি উত্থাপন করেছেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের 78তম অধিবেশনে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তুর্কি নেতা তার ভাষণে বলেন আরেকটি বিষয় যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবে, আর তা হল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাশ্মীরে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এরদোগান বলেন, তুরস্ক হিসেবে আমরা এ বিষয়ে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করতে থাকব। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এরদোগান। তার কয়েক সপ্তাহ পরই জাতিসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করলেন তুর্কি প্রেসিডেন্ট। সাক্ষাৎকালে উভয় নেতা বাণিজ্য ও অবকাঠামো সম্পর্কে জোরদার করার বিষয়েও আলোচনা করেছিলেন। গত বছর এরদোগান উচ্চস্তরের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কাশ্মীর ইস্যুটি উত্থাপন করেছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, ভারত ও পাকিস্তান 75 বছর আগে তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা প্রতিষ্ঠার পরও এখনও তারা একে অপরের মধ্যে শান্তি ও সংহতি প্রতিষ্ঠা করতে পারেনি। এটা অনেক দুর্ভাগ্যজনক। আমরা আশা করি, দোয়া করি যে কাশ্মীরে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। কারাবাগে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণ, যুদ্ধবিরতিতে সম্মত উভয় পক্ষ। বিতর্কিত নাগান্য কারাবাগের আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বাহিনী আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনীয় বাহিনীটি, যা স্থানীয় সময় দুপুর 1টা থেকে কার্যকর হয়েছে। বাকু তার অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অভিযান শুরুর 24 ঘন্টা পর যুদ্ধবিরতিতে সম্মত হল আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী দল। এই অঞ্চলের ভবিষ্যৎ এবং সেখানে বসবাসকারী আর্মেনীয়দের নিয়ে বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে সরিয়ে দেওয়া হলো ইসরায়েলি দূতকে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণের সময় প্রতিবাদ করেছেন ইসরায়েলি দূত গিলাত এরদান। এতে তাকে সাধারণ পরিষদের হল থেকে সরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি দূতকে আটক করছেন এবং অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা স্পষ্ট নয়, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে মঙ্গলবার ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় এটি মাহশা আমিনির পোস্টার তুলে ধরে প্রতিবাদ করেন এরদান। পোস্টারে লেখা ছিল, ইরানি নারীরা এখন মুক্তি প্রত্যাশা করেন। ইরানে পোশাক বিধি না মানলে নারীদের 10 বছরের কারাদণ্ড। নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরানের সরকার। এই সংক্রান্ত একটি বিল বুধবার পাশ করেছে দেশটির আইন প্রণেতারা। বিল অনুযায়ী পোশাক বিধি লঙ্ঘন করলে নারীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এফির বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি। খবর অনুসারে হিজাব ও সতীত্বের সংস্কৃতির সমর্থনে একটি বিল অনুমোদন করে আইন প্রণেতারা। এই বিলটি 3 বছর ট্রায়ালে থাকবে। তবে বিলটি প্রয়োগের জন্য ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। ইরান নারীদের পোশাক নিয়ে আগে থেকে কঠোর অবস্থানে রয়েছে। পোশাকের হেরফের হলেই শাস্তি পেতে হয় নারীদের। গত বছর হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে 22 বছর বয়সী কুর্দি তরুণী মাহশা আমিনীর মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ শত শত মানুষ নিহত হয়। কর্মকর্তারা বিদেশি পরিচিত দাঙ্গা আখ্যা দিয়ে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। বিলের খসড়া অনুযায়ী বিদেশি শত্রু ভাবাপন্ন সরকার, গণমাধ্যম বা সংস্থার প্ররোচনায় কোনো ইরানি নারী যদি হেড স্কার্ব বা হিজাব কিংবা উপযুক্ত পোশাক না পরেন তাহলে তার 5 থেকে 10 বছরের জেল হতে পারে। জেনিনের নিরাপত্তার উপর তেল আবিবের নিরাপত্তা নির্ভর করছে হুশিয়ারি হামাসের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুশির আল মাসরি বলেছেন, দখলদারদের জানা উচিত পশ্চিম তীরের জেনিনের নিরাপত্তার সঙ্গে তেল আবিবের নিরাপত্তার সম্পর্ক রয়েছে। জেনিন শরণার্থী শিবিরে গতকালের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন, ওই হামলায় কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হামাস নেতা আরও বলেছেন, ইসরায়েল পবিত্র মসজিদুল আকসায় হামলা অব্যাহত রাখার পাশাপাশি সংগ্রামী
ক্রমে ফিলিস্তিনি নেতাকর্মীদের হত্যা করে যাচ্ছে। এর পরিণতি ভালো হবে না, সম্ভাব্য পরিণতির জন্য ইসরায়েলি দায়ী থাকবে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে অন্তত 3 ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে দখলদার সেনারা। এই সময় অপর 20 জন আহত হন। ভারত একটি দুর্বৃত্ত ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। লাহোরে এক সংবাদ সম্মেলনে শিখ নেতা হরদীপ সিংকে হত্যার জের ধরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গে টেনে এমন মন্তব্য করেন তিনি। কানাডার নাগরিককে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইন এবং কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল বলে উল্লেখ করে বিলওয়াল আন্তর্জাতিক অঙ্গনে কানাডার মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানিদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি প্রশ্ন রাখেন, আর কতদিন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভারতের ভুলগুলো দেখেও না দেখার ভান করবে। তিনি বলেন, ভারত যে কেবল কাশ্মীরে সন্ত্রাসবাদ চালিয়েছে তা নয়, বরং পাকিস্তানও তাদের গুপ্তচরদের সন্ত্রাসবাদে জড়িত থাকতে দেখছি আমরা। এবার ভারত সরকারকে একটি ন্যাটো সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে দেখা গেছে। এটি শুধু কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, এটি আন্তর্জাতিক আইন ও নিয়মেরও লঙ্ঘন। গুপ্তচর বৃত্তির কাছে ব্যাহাত হচ্ছে পশ্চিমাদের গোয়েন্দা তথ্য। ব্রিটিশ গণতন্ত্রে চীনের অগ্রহণযোগ্য হস্তক্ষেপ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক। যদিও ব্রিটিশ সংসদ সদস্যরা বলছেন, ঋষির এমন কথায় এশিয়ার পরাশক্তির সঙ্গে বৈরিতা আরও বাড়বে। তবে গুপ্তচর বৃত্তি নিয়ে এবারই প্রথমবারের মতো পশ্চিমাদের তোপের মুখে পড়েনি চীন। চলতি বছরের শুরুতে মার্কিন আকাশসীমায় নজরদারি বেলুন উড়ানোর অভিযোগ ওঠে বেইজিংয়ের বিরুদ্ধে। এ নিয়ে দুই পরাশক্তির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি চীনা গুপ্তচর বৃত্তির ঘটনা সামনে এসেছে। এ কারণে বেশ কয়েকজন গুপ্তচরকে গ্রেপ্তার এবং কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চীন ঠিক কীভাবে পশ্চিমাদের উপর গুপ্তচর ভিত্তি করছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। গত বছরই চীনকে গুপ্তচর ভিত্তি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, মার্কিন সরকারি ও বেসরকারি খাতে সবচেয়ে বিস্তৃত, সক্রিয় ও ক্রমাগত সাইবার গুপ্তচর ভিত্তির হুমকি তৈরি করেছে বেইজিং। গবেষক ও পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রতিদ্বন্দ্বী দেশের বাণিজ্য সম্পর্কিত গোপনীয় তথ্য হাতিয়ে নিতে তাদের ডিজিটাল ব্যবস্থা হ্যাকিংয়ের সক্ষমতা চীনের রয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্র ন্যাটো ও অন্যান্য মিত্ররা জানায়, মাইক্রোসফট ইমেইল সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করতে চীন চুক্তিবদ্ধ হ্যাকার নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা এজেন্টদের সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার দিতেই এই কাজ করেছে বেইজিং। মার্কিন সরকারের বিবৃতি ও গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনা গুপ্তচররা মার্কিন জ্বালানি বিভাগ, ইউটিলিটি কোম্পানি, টেলিকমিউনিকেশন ফার্ম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য হ্যাক করেছে। প্রযুক্তি খাতে এমন উদ্বেগ রয়েছে যে চীনা রাষ্ট্রের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের গোপনীয় তথ্য সরকারের সঙ্গে শেয়ারে বাধ্য। 2019 সালে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন বাণিজ্য সম্পর্কিত গোপনীয় তথ্য চুরির ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এরপরই মার্কিন সরকার প্রতিষ্ঠানে পণ্য সরবরাহে হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। একই সঙ্গে বেসরকারি খাতেও এই প্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যবহার কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়, যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।